আপনারা বলেন যে এক এক হুজুর এক এক কথা বলে কোথায় যাব, বলেন নাকি? ফুরফুরার মুরিদেরাও বলে নাকি? কারণ ফুরফুরার এক হুজুর এক কথা বলে আর এক হুজুর কোন দিক যাব, বলেন না? বলেন না, মাশাআল্লাহ। আপনি যখন বাজারে যান, বাজারে গিয়েছেন থলে নিয়ে, মাছের বাজারে অনেকগুলো মাছওয়ালা আছে না, আলুর বাজারে অনেকগুলো আলুওয়ালা আছে না? আপনি যখন বাজারে যান, সবগুলো দোকানদার একসাথে, স্যার আসেন, চাচা আছেন, ভাই আছেন, আসেন, আমার কাছে টাটকা আছে, আমার কাছে ভালোটা আছে, আমার কাছে কিন্তু অমুক ধান আছে, অমুক সেল আছে, বলে না? বলে না। তখন আপনি থলেটা নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে ফেরেন, এক এক দোকানদার এক এক কথা বলে, কি করব, ঠিক না? বাড়ি চলে যান, ঠিক না? বাজার করিয়ে আসেন, তবে আন্দাজে এক দোকানে ঢুকে নিয়ে চলে আসেন নাকি? যাচাই করেন, প্রথমে দোকান যাচাই করেন, ঠিক না? প্রথমে দোকান যাচাই করেন যে এর ভিতরে কোন দোকানটা ভালো, ঠিক না? ভালো দোকানটা দেখে গেলেন, দোকানদার কি করলো, বলেন যে ভাই 5 কেজি টমেটো নেব, বড় গাবলা করে 5 কেজি পাল্লাই দিয়ে দিল, আপনি সব নিয়ে নেন, কি করেন? বেছে বেছে নেন। আপনি আলু বেছে নেন, পটল বেছে নেন, পেঁয়াজ বেছে নেন, কাঁচামরিচ বেছে নেন, টমেটো বেছে নেন, ঠিক না? আপনি প্রথমে দোকান যাচাই করেছেন, এরপরে পণ্য মাল হাব্বা হাব্বা একটা একটা করে যাচাই করেছেন, ঠিক না? ঠিক না বেটি? ভালো দোকানদার 12 আনা মাল ভালো দেয়, 4 আনা খারাপ কাজে ওইটা সহ নেন, ঘটে নাকি? আপনি প্রতিটি মালই যাচাই করে নেন, ঠিক না বেটি? তবে ইমান ইসলাম এবং জান্নাত আপনি যাচাই করেন না। আপনি বাজারে আলু যাচাই করেন, টমেটো যাচাই করেন, কাঁচা মরিচ একটা একটা করে বাছাই করে কেনেন, কিন্তু আল্লাহর জিকির করতে গেলে, আল্লাহর নামাজ পড়তে গেলে, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যে মালগুলো কেনেন, এটা দোকানও যাচাই করেন না, পণ্যও যাচাই করেন না। এতে বোঝা গেল আলু পটল কাঁচা মরিচের চেয়ে ইমানের দাম, জান্নাতের দাম আপনার কাছে বেশি। এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না ভাই? ঠকবেন, কারণ যে আপনাকে জেতাতে চায় তাকে আপনি ভুল বোঝেন, আর যে আপনাকে ঠকাতে চায় তাকে আপনি জিন্দাবাদ দেন। দোকানদার পণ্য চায়, আমার খুব ভালো জিনিস খুব কম দামে নেব, বিনা পয়সায় দেব, তারপরেও যাচাই করেন। আপনি দুনিয়ায় যখন জমি কেনেন, ঈশ্বর দিয়ে জমি কেনবেন, 2 কাঠা জমি, 2 শতক জমি কেনবেন, ভাই জমিটা আমার, এই দেখেন 5 বছর ভোগ করছি, লোকজন সবাই জানে, আমার টাকা দেন জমি দিয়ে দেবো, দেবেন? কি করবেন? ফটোকপি দলিল হলে হবে, অরিজিনাল দলিল, পিড দলিল, পর্চা, নামপত্তন, কোর্ট কাছারি করার পরে কেনবেন, ঠিক না? না হলে আপনি ঠকবেন, 1 লাখ টাকা 5 লাখ টাকা ঠকে যেতে পারেন। কিন্তু যখন জান্নাত কেনার দরকার হয়, জান্নাতে যখন 1 বিঘা জমি কেনার দরকার হয়, তখন কিন্তু আপনি দলিল যাচাই করেন না, যা শোনেন তাই মেনে নেন। এতে প্রমাণ হলো ঈশ্বরদীর পাবনার ঢাকার জমির চেয়ে জান্নাতের জমি আপনার কাছে বেশি দামি, তাই না? না কি প্রমাণ হলো? যে নিজে যে পণ্যকে দাম দেয় না, সে সেই পণ্য পেতে পারে না। তো ভাইরা, এই ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না।